আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা অথবা শুভরাত্রি আজকে সন্ধ্যাটি একটি অন্যরকম সারাদিন যেমন তেমন সন্ধ্যাটি অনেক বেশি উপভোগ করলাম তো খুবই ভালো লাগতেছিলো আলহামদুলিল্লাহ বাইরে বের হয়েছি বাইরে বের হওয়ার কোনো প্ল্যানই অবশ্য ছিল না তবে দুপুরবেলা হচ্ছে একটু আফসোস করে সিপাতের আব্বুকে বলতেছিলাম যে জিলিপি খেতে এত ভালোবাসি কিন্তু তুমি মাঝে মাঝে একটু জিলিপি আনতে পারো তো এই কথাটা তার মনে লেগেছিল তো বইয়ের আবদার পূর্তে পূরণ করতে সে হচ্ছে বললো চলো তোমাকে জিলাপি খাইয়ে নিয়ে আসি তো তারপর আমি তো খুব খুশি বাইরে বের হলাম সত্যিই কোনো কিছু কেনার ইচ্ছে ছিল না কিন্তু দেখেন কি অবস্থা সে মানে বাজার কোনো কিছুই নেই মানে সব কিছুর দাম বেশি তো সেটা নিয়ে খানিকটা মাথা গরম ছিল তো এখন জিলাপি খেতে এসে আরও কি কি টাকা খরচ হয়ে গেলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে ফার্স্টে হচ্ছে সিপাতের জন্য দুইটা কমলা নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য এরপর হচ্ছে এখানে পপকর্ন দেখলাম গরম গরম পপকর্ন ভাজা হচ্ছে আব্বু আর সিপাতা পপকর্ন খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি বাসিনা তা না তো এখানে সুন্দর করে মামা হচ্ছে মশলা টসলা দিয়ে মেখে বললাম যে একদম গরম গরমটা হচ্ছে প্যাকেট করে দেন তো প্যাকেট করে দিল আর আমরা হচ্ছে হাঁটতেছিলাম আর খাচ্ছিলাম তো রাতে হাঁটার আনন্দই কিন্তু অন্যরকম মানে হচ্ছে আপনি যদি রিক্সায় যান তাহলে আপনি আলাদা একটা আনন্দ পাবেন যদি আপনি হেঁটে যান আলাদা আরেকটি আনন্দ পাবেন তো সেই রিক্সা নিতে চাইলেও আমি রিক্সা নিলাম না হেঁটে যাচ্ছিলাম আর আমরা কোথায় যাচ্ছি না আছে এখানে এখানে দোকানগুলো দেখে আমার ভীষণই মানে কেমন জানি লাগে দোকানগুলো একদমই রাস্তার নিচে মাটির তলে বলতে গেলে অর্ধেকটা তো এখানে কাটের পুল বলা হয় জায়গাটাকে তো এখানে যে পুলটা আছে বা ব্রিজটা এটা কিন্তু কাঠের নয় এটা কিন্তু এমনিতে যেরকম ব্রিজ হয় সেরকমই তো সেবাদের আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম যে এই ব্রিজটার এমন নাম কেন তো সেই বললো আগে এখানে হচ্ছে কাঠের পুল ছিল মানে কাঠের ছিল তো তারপর এটা মেরামত করে হচ্ছে এখন এরকম সুন্দর করে এভাবে হচ্ছে করা হয়েছে কিন্তু সেই নামটা থেকে গেছে এটাই হচ্ছে কাহিনি আজকে জানতে পারলাম তো কাঠের পুলে এসেছি কাঠের পুলে হচ্ছে এখানে গরুর মাংসর জন্য হচ্ছে খুব ফেভারেট ফেমাস একটি জায়গা আমাদের এখানে তো সবসময় তো দড়াটা না যেয়ে থাকি এদিকটা আসা হয় কিন্তু খুব কম তো এদিকটা হচ্ছে ডিম তারপর হচ্ছে মাংস এগুলোর হচ্ছে জন্য সবচাইতে ভালো খাসির মাথাটাটা টাথা পাওয়া যায় এই যে দোকান আলারা বসে আছে আরও অনেকগুলা দোকান আছে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে আমার ইচ্ছা পূরণ করার জন্য এই যে খাওয়াতে নিয়ে আসলো তো এখানে হচ্ছে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো আমি একটু হচ্ছে শ্যুট করতেছিলাম যে কেমন দেখা যায় তো দেখুন কী সুন্দর করে ভাসতেছিলো আর গরম গরম তেল এনে হচ্ছে জিলাপির উপরে দিচ্ছিলো তো এখান থেকে গরম গরম হচ্ছে জিলাপি নিয়ে নিলাম তো তারপর আরও কিছু জিনিস দেখতেছিলাম এখানটাতে আসলে আমার খুব ভালো লাগে কারণ অনেক ঐতিহ্যবাহী জিনিস এখানে দেখা যায় যেমন দানাদার যেটা একবারে বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে মানে সব মিষ্টি দোকানে আপনি দানাদার পাবেন না খোলা মিষ্টির দোকান হলেও কিন্তু এখানে মিষ্টিগুলো অনেক ভালো মাঝে মাঝে খাওয়া হয় এই যে দানাদারগুলো আজকে আর নিব না এর আগেও নেওয়া হয়েছে এখানে নিমকি আছে অনেক প্রকার ছোট এই যে কালো জাম আরও অনেক ধরনের মিষ্টি আছে তো আজকে হচ্ছে সিবতের আব্বুর মুডটা অনেক বেশি ভালো ছিল সে হচ্ছে পুরোদমে অনেক ভালো এনজয় করেছে সাথে আমিও আমাদের খুব সুন্দর একটি সময় কেটেছে তিনজন মিলে ফ্যামিলি স্পেন্ড করেছি আমি তো বাইরে বের হলে মন ভালো থাকলে অনেক গল্প করতে থাকি তার সাথে কানের পোকা ধরিয়ে দিই তারপর হচ্ছে মানে আসছিলাম হচ্ছে সে আমাকে জিলিপি খাওয়াতে নিয়ে আসছে আর এসে এসে হচ্ছে সমস্ত জিনিস দেখে আরও কী কী নিয়ে নিলাম সেগুলো তো বলবো বাসায় গিয়েই হচ্ছে দেখাবো এখান যে খোলা যে মানে পাইকারি মূল্যে যে এখানে চানাচুর বিস্কিট প্রকার অনেক প্রকারের পাওয়া যায় এই বিস্কিটগুলো আমার খুবই প্রিয় মাঝে মাঝে নেওয়া হতো অনেক দিন হলো নেওয়া হয় না তো বললাম কি যে চলো দেখি তো সে আর মানা করে নি যেটাই নিতে যাচ্ছি দেখি সে একদমই খুশি দেওয়ার জন্য তো তার পকেটটা অনেকটা ফাঁকা হয়ে গেল এখন সে দিতে যাচ্ছে আমি আর কী না করি বলেন আর এখানে হচ্ছে যে পাখির মতো হচ্ছে মিষ্টিগুলা আর এখানে লতিকা আছে যাই হোক এই পাখির মতো মিষ্টিগুলা ছোটোবেলায় আমরা খুব পছন্দ করতাম এই যে এটাকে যেন কি বলে আমার ঠিক মনে আসতেছে না সেটা দেখে একটু ভিডিও করলাম কাটের ফুলের আরও একটি বিশেষ অংশ হচ্ছে এই যে এখানে মাটির কয়েকটা দোকান আছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি শুধু ব্যাংকের ভিডিওগুলোই করলাম এখানে যে ব্যাংক মাটির ব্যাংক আছে আচ্ছা যাই হোক চলুন বাসার দিকে যাওয়া যাক অনেক ঘোরাঘুরি তো হলো এখন যাব বাসার দিকে হাতে যেহেতু কিছু জিনিসপত্র আছে তাই আর হেঁটে যাব না তো জিনিসপত্র না থাকলে হচ্ছে হাঁটতে বেশি মজা লাগে যাই হোক আমরা হচ্ছে অটো নিয়ে নিলাম আর এখন হচ্ছে অটো নিয়ে যাচ্ছি বাসার দিকে তো সিপাতকে নিয়ে বেশ মজা করতেছিলাম সিপাত হচ্ছে অনেক বেশি দুষ্ট হয়ে গেছে এখন আগে চুপচাপ থাকতো এখন হচ্ছে দোকান দেখলেই এটা সেটা বাহানা করতেই থাকে তো তারপর বাসায় চলে আসলাম এসে হচ্ছে আমরা নাস্তা খাবো তো ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশও নিলাম তারপরে যেখানে বিস্কিট এনেছিলাম দুই প্রকারের তো সব কিছু হচ্ছে আব্বুকে গুছিয়ে দিচ্ছিলাম নাস্তা খাওয়ার জন্য সে আবার একটু বাইরে বের হবে তার একটু কাজ আছে তো নাস্তাটা করে সে হচ্ছে আবার বের হবে তো তাকে দিয়ে দিলাম বিস্কিট জিলেপি আর এখানে যে কলা নিয়ে আসছিলাম তো অনেক বড় বড় সাইজের কলাগুলো কিন্তু পছন্দ হয়েছিল দেখে কলা আনার চিন্তা না থাকা সত্ত্বেও দেখেন কতগুলো কলা নিয়ে আসা হলো এই যে একটা এক্সট্রা বাইরে গেলে আসলে এরকমই হয় একটা কিনতে যাবো আর আরও কয়েকটা জিনিস হচ্ছে কেনা হবে এখানে বিস্কিটগুলো ঢেলে নিলাম এটা হচ্ছে ড্রাই কেক টাইপের বিস্কিট আর এটা হচ্ছে আর এক ধরনের মিষ্টি বিস্কিট তো দুই ধরনের বিস্কিট নিয়ে আসা হলো চানাচুর আনতে চাইছিলাম কিন্তু পরে ভাবলাম যে না চানাচুরের থেকে বিস্কিট নেয় ভালো কারণ সময় সময় শ্রীপাতবাবু হোক আমি হোক যে এটা উপকারে আসবে খাওয়া যাবে তারপর এই যে সুন্দরের বিস্কিটগুলো হচ্ছে একটু খাচ্ছিলাম তারপর হচ্ছে এই যে কতগুলো হচ্ছে চিপস নিয়ে আসছিলাম এটা ভেজে খাওয়ার জন্য শিপস্কুলও খুব সুন্দর যাই হোক আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড শেষে একটা লাইক দিয়ে দেবেন সো আজকের মতো একটা আল্লাহ হাফেজ